আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যাই এগিয়ে দেই আজকে আমরা চাপাডাঙ্গা কলপাড়া এই সব মানুষ বহুদিনের মানুষ যারা দীর্ঘ দিন ধরে এখানে বাসবাস করছে সরকারি কোনো রকম সহযোগিতা এখানে নেই আজকে ড্রেন হয়েছে কিন্তু ড্রেনের কোনো নিকাশির ব্যবস্থা নেই এবং বর্ষাকালে এখানে পুরো জলে ডুবে যায় অল্প বৃষ্টি হলে ডুবে যায় আর এই যে সরকারি পায়খানা বেসামাল হয়ে রয়েছে কোনো ব্যবস্থা কিছু পরিষ্কার কিছু করে না আর এখানে যার যে কারণে এখানকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং প্রায় প্রত্যেকটা মানুষই রোগগ্রস্ত হয়ে রয়েছে যাই হোক এই সমস্ত জিনিসের ব্যবস্থা করতে হবে করি দোসরা মে আমাদের বিজেপির সরকার আসছে তো হিংসা নয় শান্তি চাই তার সাথে সাথে গরিব মানুষের চোখের জল মোছানোর দায়িত্ব আমাদের কাঁধে তুলতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের অঙ্গীকার এটাই হোক যে অসহায় মানুষের চোখের জল মুছিয়ে আর তাদের পাশে দাঁড়ানো মানুষের উপকার করা মানুষের পাশে দাঁড়ানো আজকে ভোট মিটে গেছে এখানে তারপরে এসেছি অর্থাৎ আমি ভোট চাইতে কিন্তু আসিনি আমি এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কারণ আজকে কে কিসে ভোট দিল আমাকে বিজেপিতে ভোট দিয়েছে তবেই তার উপকার করতে হবে সে আমাকে বিজেপিতে ভোট দেয়নি বা আমার দলকে ভোট দেয়নি এই মনোভাব নয় আমাদেরকে দেখতে হবে যে নিরপেক্ষ বিচার করতে হবে এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ মানুষ যেন উপকৃত হয় গরিব মানুষ যেন উপকৃত হয় আজকে পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে আগিয়ে আনতে হবে আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম।